আমি একজন ভালো ডাক্তার হতে চাই। ছায়া প্রকাশনী, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ। কবির শুধু কি একটা সিনেমা? না, কবির আসলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক জীবন্ত দলিল। আমরা আমেরিকান টুইন টাওয়ার থেকে ইন্ডিয়ান পার্লামেন্ট সব জায়গায় আমাদের পাওয়ার দেখিয়েছি। প্রথম দিন থেকেই বলা হচ্ছে সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এর নতুন সিনেমা কবির। কয়েকটা ধামাকা, কিন্তু কি সেই সত্যি ঘটনা? কবির চরিত্রের পিছনে আসল মানুষটি কে? অবশেষে সামনে এলো 26/11 মুম্বাই ব্লাস্টে মোস্ট ওয়ান্টেড অ্যাকিউজড সাইদ আব্দুল করিম টুন্ডা। 1996-এ লাজপত নগরে বিস্ফোরণ ঘটানোর পিছনে প্রত্যক্ষ জড়িয়ে তার নাম। এখন 40টারও বেশি নাশকতার পিছনে টুন্ডার হাত। বোমা বানানোতে বিশেষ পারদর্শী, সামান্য কম দামি উপাদানে বোমা বানিয়ে ফেলার অসম্ভব দক্ষতা টুন্ডার। বোমা বানাতে গিয়ে নাকি বিস্ফোরণে হাতও বাদ চলে যায়, সেখান থেকেই নাম হয়ে যায় টুন্ডা। পাকিস্তান থেকে ভারত গোপনে বোমা বানানোর প্রশিক্ষণ দিতেন, ট্রেনিং দিতেন জেহাদিদের, যার উপর প্রত্যক্ষ হাত আইএসআই জঙ্গি গোষ্ঠীর। 2013 সালে ভারত নেপাল সীমান্তে দিল্লি পুলিশের জালে ধরা পড়েন টুন্ডা, এখন করাচির জেলে। হ্যাঁ, সেই আব্দুল করিম টুন্ডার আদলেই তৈরি কবির চরিত্রটি। আল্লাহ কসম, সব খতম। ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ, জিহাদ। কিন্তু টুন্ডা তো এখন জেলে, আর সিনেমাতে কবিরের পরিণতি কি হবে? শোনা যাচ্ছে আইপিএস অফিসার প্রিয়াঙ্কা সরকারের হাতে মৃত্যু হতে পারে জঙ্গি কবির আর ইনফরমার ইয়াসমিনের, অর্থাৎ কবিরে দেব রুক্মিণীদের মৃত্যু দেখানো হতে পারে। কিন্তু এই নির্মম পরিণতি কি মেনে নিতে পারবেন দেবের ভক্তরা, নাকি গল্প মোড় নেবে অন্যদিকে, অপেক্ষা করছে অন্য কোনো চমক? এর সমস্ত প্রশ্নের যাবতীয় উত্তর নিয়ে 13 এপ্রিল আসছে কবির, কেটে যাবে সব ধোঁয়াশা। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।